শালমারি অলিম্পিক পাতিলে ফ্রান্সে, উদ্বোধনী অনুষ্ঠানেরে চমক দিলে যদিও এইবারের অলিম্পিকত সৃষ্টি হল বহু খাম খেয়ালি। পূর্বে কাহানিও নোহা বিতর্কয় অলিম্পিকর মর্যাদা হানি করলে। গ্রেটেস্ট শো অফ দ্য আর্থর আয়োজনতো কৃপণালী করলে ফ্রান্সে, ফলত খেলুয়ে সকলো প্রাপ্য সুবিধার পর বঞ্চিত হল। মহাপ্রতিযোগিতার সামরণীর ক্ষণত উত্থাপিত হয়েছে একাধিক অভিযোগ। তদানুসরি এবার খেলুয়েক প্রদান করা হয়েছে নিম্নমানের মেডেল। মার্কিন যুক্তরাষ্ট্রর ব্রঞ্জ বিজেতা এথলিটে পদকর রং যা বলেও অভিযোগ তুলিছে। আমেরিকার স্কেটবোর্ড খেলুয়ে নাইজা হিউস্টনের অভিযোগ অনুসরি খেলুয়েক দিয়া পদকর উপর হানি দিয়া হয়েছে সস্তিয়া কেমিক্যালের প্রলেপ, ফলত ঘাম লাগি এসপ্তাহের ভিতরতে পদকর রং এরি গৈছে। নিম্ন প্রতিযোগিতা দিয়ার দরে খেলুয়েক সস্তা দামর পদক প্রদান করা হয়েছে। তদুপরি এইবার খেলুয়েরও দুর্গতি হয়েছে প্যারিসত। কঠোর নিয়ম ঠিকই বলবৎ করা হয়েছে, কিন্তু ক্রীড়াগ্রামত এসিরও সুবিধা দিয়া নাই আয়োজকে। খেলুয়ের যাতায়াতের আবন্টিত বাসও পুরনি। ফ্রান্সে এক প্রকার হারাশাস্তি করেছে খেলুয়ক, সমানে অথান্তরের সম্মুখীন হয়েছে পর্যটক। অলিম্পিকর উপলক্ষ্যত ফ্রান্সত সমবেত ভিন্ন দেশী নাগরিক পকেটমারের কবলত পরিছে। বিশেষকৈ আইফেল টাওয়ারের সমীপত কেবল ভারতরে শতাধিক লোকর পকেট কাটিছে জেপ লুরুকাই। নিউজ ডেস্ক, বার্তায়নী।